নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব শিমলা কি করে ঘুরতে যাবে, কোথায় থাকবে, কি কি ঘোরার স্থান রয়েছে, সমস্ত ডিটেলস পাবে এই ভিডিওতে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা যারা শিমলা আসতে চাও, মূলত দুইভাবে শিমলা আসতে পারো, আকাশপথে এবং ট্রেনে। প্রথমে বলে রাখি, ট্রেনে আসতে হলে হাওড়া স্টেশন থেকে কালকা মেল তোমরা পেয়ে যাবে। কালকা মেলের ট্রেনের নাম্বার 1-2-3-1 রাত্রি 9:55 ছাড়ে চণ্ডীগড় হয়ে এসে পৌঁছাবে কালকাতে। তোমরা চাইলে চণ্ডীগড়ে নেমে ট্রাভেলার কিংবা বাসে করে তোমরা পৌঁছে যেতে পারো শিমলা। সময় লাগবে 4-5 ঘন্টা। এবার বলি কালকা থেকে শিমলা কি করে যাবে। মূলত কালকা থেকে শিমলা দু রকমভাবে যেতে পারো। যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তারা টয় ট্রেন নিতে পারো, আর যারা সড়কপথে যেতে চাও তাদের জন্য রয়েছে ট্রাভেলার এবং বাসের ব্যবস্থা। যারা কালকা থেকে টয় ট্রেনে শিমলা পৌঁছতে চাও তাদের জন্য দেওয়া থাকলো টয় ট্রেনের ডিটেলস। প্রথমত বলে রাখি, রাত্রি 3:30 ছাড়ে কালকা শিমলা এক্সপ্রেস, ট্রেন নাম্বার 52457, এবং পৌঁছাবে সকাল 8:55। দ্বিতীয় টয় ট্রেনটি হলো রেল মোটরস, ট্রেন নাম্বার 72451, ডিপার্চার টাইম ভোরবেলা 5:25 এবং এটি পৌঁছাবে 9:52। সময় লাগবে 4:27। তৃতীয় নম্বর ট্রেনটি হলো শিবালিক ডিলাক্স এক্সপ্রেস, ট্রেন নাম্বার 52451, ডিপার্চার টাইম 5:45 এবং পৌঁছাবে 10:25। সময় লাগবে 4:40। সমস্ত ট্রেনের ভাড়াগুলো দেয়া থাকলো আমাদের ডেসক্রিপশন বক্সে। তাহলে চলো দেখে নিই প্রথম দিন কী করবে। যেহেতু সকালে পৌঁছালে সেহেতু সেই দিন কোনো বড় প্ল্যান থাকছে না, তবে ঘোরার মতন প্রথম দিন তোমরা ম্যাল রোড এবং শিমলা মার্কেট ঘুরে দেখে নিতে পারো, এবং পায়ে হেঁটে ঘুরে এসো পাশেই থাকা কালীবাড়ি টেম্পল। আশা করছি তোমাদের এই কালীবাড়ি টেম্পল খুব ভালো লাগবে। অনেকটা সময় ম্যালে কাটিয়ে ফেরত এসো হোটেলে। এইবার দেখে নি তোমরা দ্বিতীয় দিন কী করবে। হোটেলে বলে কিংবা মার্কেট থেকে তোমরা একটা গাড়ি বুক করে ঘুরে আসতে পারো এখানকার কিছু বিখ্যাত সাইট সিন। প্রথমে চলে এসো হনুমান মন্দির, যেখানে হনুমানজি সঞ্জীবনী আনতে গিয়ে বিশ্রাম নিয়েছিল, সেটার জন্য পবিত্র এই মন্দিরটি। হনুমান মন্দির দেখে তোমরা চলে আসো জাকু হিল, যেখানে রয়েছে জাকু টেম্পল। বেশ কিছুটা সময় কাটিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ো। এইবার তোমরা চলে এসো শিমলা থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত তারাদেবী টেম্পলে। তারাদেবী টেম্পলটা হচ্ছে শিমলার জনপ্রিয় তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম। তবে বলে রাখি, শিমলার এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7,200 ফিট উচ্চতায় অবস্থিত। কুফরি শিমলার একটি জনপ্রিয় দর্শনীয় স্থান, এখানে তোমরা জুয়ে অনেক সময় কাটাতে পারো। আর তাছাড়াও কুফরির ফান ওয়ার্ল্ডে তোমরা স্নো অ্যাক্টিভিটি করতে পারো, আর টিকিট মূল্য দেয়া থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে। আর তাছাড়া এখানে হর্স রাইডিংয়ের সুবিধা রয়েছে। এই হর্স রাইডিং করে তোমরা এখানের সাইট সিনগুলো এবং বিভিন্ন জায়গাগুলো দর্শন করতে পারো। এরপর তোমরা চলে এসো
শিমলা হেরিটেজ মিউজিয়ামে। সেখানে কিছুটা সময় কাটিয়ে তোমরা বেরিয়ে পড়ো শিমলা চার্চের উদ্দেশ্যে। তবে সবশেষে বলে রাখি, তোমরা যদি শিমলা এসে স্নো অ্যাক্টিভিটি করতে চাও তাহলে তোমাদের বেস্ট টাইম হবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। তাছাড়া সবসময় শিমলাতে আসা যায়। তোমরা সন্ধ্যের সময়টা কিন্তু শিমলা মল রোডে কাটাতে পারো, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের মুগ্ধ করবেই। শিমলায় বেড়াতে এসে কেনাকাটি করার জন্য তোমাদের কাছে তিনটি বাজার রয়েছে, মল রোড বাজার, লোয়ার বাজার আর লক্কার বাজার। শিমলায় যদি খুব সস্তায় জিনিসপত্র কিনতে চাও তাহলে তোমরা লক্কার বাজারে অবশ্যই এসো। তোমরা যারা খালি শিমলা ঘুরতে চাও, শিমলা ঘোরার জন্য দুদিনেই যথেষ্ট। তবে শিমলার সাথে কুলু মানালিও ঘোরা যায়। কিভাবে ঘোরা যায় আমরা বিস্তারিত বলবো পরের ভিডিওতে। তোমাদের যদি আমাদের চ্যানেল বা ইনফরমেশনগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখা হবে পরের ভিডিওতে।